উপস্থিত সম্মানিত মুসল্লিয়ে কেরাম, মুরব্বিয়ে নিজাম, মেকরাওয়ার্স, যতটুকু যাচ্ছে তারা দিনে ফরদানের সীমা ও বেনারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও লক্ষ কোটি মানুষ থেকে বাছাই করে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরতি রেখে আল্লাহর ঘরে মসজিদে এসে কিছু সময় দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। সেই শুকরার্থে আল্লাহ তাআলার বাসায়, আল্লাহ তাআলার শিকানো বাসায় আমরা সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মহামানবতার দূত হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজে বরকত, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের ঘোষণা অনুযায়ী, আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আজকের এই দিনটা হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সপ্তাহের সর্দার দিন। আর এই যে মাস সামনে যে মাসটা আসতেছে, সেই মাসটা হলো আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা মাসকে বিদায় দিব, আগামীকাল আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে আর একটা গুরুত্বপূর্ণ মাসকে স্বাগত জানাব। আমরা যেন আগত মাসটাকে, আগত মাসের যথাযথ সম্মান যেন আমরা দিতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। পবিত্র রজব মাসের শেষ জুমা, শেষ তারিখ আজকে, আগামীকাল থেকেই অর্থাৎ আজ থেকেই পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাবে। সেই হিসাবে হায়াত আমাদের সাত একটা যাচ্ছে আর একটা উঠতেছে, মাস একটা যাচ্ছে আর একটা আসতেছে, সপ্তাহ একটা যাচ্ছে আর একটা আসতেছে, দিন যাচ্ছে, রাত হচ্ছে, রাত যাচ্ছে, দিন হচ্ছে, এভাবে আমাদের হায়াতটাও ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা সকলে জানি, শুনেছি, আমরা মানুষ হিসাবে আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর কষ্টটা কেমন, যন্ত্রণাটা কেমন, সেটা আমরা জেনেছি ইতিপূর্বে। মৃত্যুর পূর্বে, মৃত্যুর পর আমাদের কবরে যেতে হবে, কবরে অনেক লম্বা সময় আমাদের কাটাইতে হবে। যে সময়টাকে আমরা যদি দুনিয়া থেকে কিছু অর্জন করতে পারি, অর্জন করে নিয়ে যেতে পারি, তাহলে ওই সময়টাকে আমরা সুখে শান্তি কাটাতে পারবো, না হয় দুঃখের শেষ থাকবে না। কবর জিন্দেগি শেষ করার পর আমাদের সকলকে আল্লাহ তাআলার দরবারে এমন একটা দিন আসবে আমাদের সকলের সামনে, যে দিনটাতে পৃথিবী শুরু হইতে, সৃষ্টি লগ্ন হইতে কেয়ামত পর্যন্ত যত সৃষ্টি আল্লাহ তাআলা দুনিয়াতে ফাটাইছিলেন, মানুষ, জিন, জাতি, সমস্ত কিছুকে আল্লাহর সামনে, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে উঠতে হবে। মানুষের কবর জিন্দেগি যখন শেষ হবে, মানুষের হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবে, ফুৎকার দিবে, তখন কবরগুলো, সমস্ত কবরগুলো যখন আল্লাহ তাআলা আল্লাহর হুকুমে খুলে দেওয়া হবে, তখন কবরবাসীরা উঠে, কবরবাসীরা কবর থেকে উঠে দৌড়াতে থাকবে। এই সময়ে আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ কবর থেকে উঠবে ওই সময় মানুষের গায়ে কোনো জামা থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, এমনকি মানুষ কতনাবিহীন অবস্থায় থাকবে। মায়ের পেট থেকে আসার সময় যে সময় যেই সিস্টেমে থাকে, সেই অবস্থায় মানুষরা কবর থেকে উঠে আল্লাহর কিয়ামতের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। এই কথা শোনার পরে, এই কথা যখন আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যখন মানুষরা কবর থেকে উঠবে, সমস্ত নারী পুরুষ সবাই যখন উলঙ্গ অবস্থায় থাকবে, তখন আমরা তো মেয়ে, আমাদের লজ্জা লাগবে না, আমাদের শরম লাগবে না? তখন আল্লাহ নবী বলেন, আয়েশা, কিয়ামতের দিনটা এমন একটা কঠিন দিন হবে,
যেই দিনে মানুষরা কবর থেকে উঠার পর দৌড়াতে দৌড়াতে হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে গিয়ে ৫০,০০০ বছর মানুষ কি হবে? দাঁড়িয়ে থাকবে, মানুষ কারো গায়ে জামা থাকবে না, কারো গায়ে কারো পায়ে স্যান্ডেল থাকবে না, সবাই মানুষ গর্মাক্ত হয়ে ক্লান্ত হয়ে কিয়ামতের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। এমন সময় কারো গা মাথার সবার মাথার উপরে বারো সূর্যের তাপ থাকবে, কারো গাম কারো হাঁটু পর্যন্ত হবে, আবার কারো গাম বুক পর্যন্ত সিনা পর্যন্ত হবে। এ সময় মানুষ কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ইন এগুলো দেখার মতো সময় পরিস্থিতি আর সময় ওই সময় থাকবে না, কেমন এমন কঠিন দিন হবে। আল্লাহ তাআলা এই কেয়ামতের দিন যখন মানুষরা সবাই উপস্থিত হবে, ৫০,০০০ বছর মানুষরা দাঁড়িয়ে থাকবে, কারো গাম এক হাড়ু পর্যন্ত হবে, আবার কারো গাম সিনা পর্যন্ত হবে, কারো গাম গলা পর্যন্ত হবে, এক একজনের গাম এক এক যার সাফ অনুযায়ী তার গাম হবে। এভাবে হওয়ার পর ৫০,০০০ বছর পর মানুষরা দাঁড়িয়ে থাকবে। এরপর মানুষরা যখন সহ্যের সীমা অতিক্রম করে ফেলবে, সহ্য আর হচ্ছে না, এ সময় সবাই দলবদ্ধ হয়ে সবাই একত্রিত হয়ে সবাই একজন অপরজনকে বলাবলি করবে, আজকে আমাদের এই কঠিন দিনে আল্লাহ তো আমাদের হিসেব নিকেশ শুরু করতেছে না, আল্লাহ আমাদের হিসেব নিকেশ নিয়ে আমি আমার আমল নামে যদি আমি জাহান্নাম পাই জাহান্নামে যাব, আর যদি জান্নাত পাই জান্নাত যাব তাও বলা হবে, কিন্তু এই এই উপরে কি বলে উপরে সূর্য নিচে থেকে গরম উঠতেছে উপর থেকে গরম পড়তেছে এই এই কষ্ট তো আমাদের সহ্য হচ্ছে না, এখন আমরা কি করতে পারি? তখন সবাই দলবদ্ধভাবে একত্রিত হয়ে আমাদের আদি পিতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে গিয়ে সবাই বলবে, ও গো বাবা, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আল্লাহর প্রথম সৃষ্টি, আল্লাহকে আল্লাহ তো আপনাকে আপনার এই দেহটাকে আল্লাহর নিজের কুদরতে হাতে আপনাকে বানাইছে, সুতরাং আপনার কাছে আপনি আল্লাহর কাছে অধিক প্রিয় মানুষ, আপনি দয়া করে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের বিচারের কার্যক্রমটা শুরু করে দেন। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবে, ও বাবারা, আমি এমন একজন পাপী, আমি জান্নাতে আল্লাহর একজন অর্ডার আমি অমান্য করেছি, সুতরাং আল্লাহর কাছে গিয়ে আল্লাহর সামনাসামনি হওয়া আমার পক্ষে সম্ভব হবে না। এরপর সবাই দলবদ্ধ হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাবে, এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, এরপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাবে। সকল নবীর শেষে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবে, ও গো আল্লাহর বান্দারা, শুনো, আজকে যে আল্লাহর রাগান্বিত অবস্থায় এই অবস্থায় আল্লাহর আল্লাহর সামনে যাওয়ার মতো অবস্থা কারক সাহস কারো নাই, কিন্তু একজন মানুষ আছে, একজন নবী আছে, একজন রাসূল আছে, যিনি আল্লাহর পক্ষে গিয়ে আল্লাহর সামনে যেতে পারবে, শুধু যেতে পারবে না, আল্লাহর কাছে যদি যায়, আল্লাহর সামনে যদি যায়, আল্লাহর কাছে যদি সুপারিশ করে, আল্লাহর সাথে সাথে বিচার কার্যক্রম শুরু করে দিবে। তখন তিনি হলেন আমাদের সকলেরই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মানুষ সবাই দলবদ্ধ হয়ে আল্লাহর নবীর সামনে যাবে। আল্লাহর নবী বলেন, মানুষরা সকল সবাই যখন আমার সামনে আসবে আমি তখন সিজদারত অবস্থায় থাকব। কি অবস্থায়? আয় তখন সিজদা তেকুম, মানুষজন সবাই যাবে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীকে বলবে, ও গো নবী, আপনি হলেন আল্লাহর প্রিয় নবী, আপনার প্রেমে পড়ে আল্লাহ তাআলা সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, আল্লাহ আল্লাহ তাআলা আজকের এই দিনটা আপনার জন্য অনেক সম্মানিত দিন হিসেবে আল্লাহ বেছে নিয়েছেন, সুতরাং আমরা আপনার গুনাহগার উম্মত, আমাদের জন্য আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহকে বলুন আল্লাহ যেন তাড়াতাড়ি আমাদের বিচার কার্যক্রমটা শুরু করে দেয়। এইভাবে বলে আল্লাহর নবী, যখন আল্লাহর নবীর স্যার মোবারক তুলবেন, বলবেন আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর ওহির আল্লাহ তাআলা উপর থেকে আওয়াজ দলবে, ও গো নবী, আজকে আপনার আজিয়ে আমার মাথায় নিচির মিক্কে দিবর সময় নয়, আজিয়ে তো অনেক দুলার বেশ আইবেন, দে দুলার বিয়ের দিন হবে, বিয়ের দিন তো দুলার মাথায় মিক্কে না থাকে, বরং কি থাকে, দে উয়ের মিক্কে থাকে, দে আজিয়ে আজিয়ের দিন মেদি আমার মাথায় মিক্কে আয় না সাই অন জিয়ান সর এনে আয় আমার দিয়ে, সুতরাং অনেক কি তোলন মাথা তুলন,
তখন আল্লাহর নবী মাথা তুলিব, মাথা তুলে আল্লাহর হাজে সুপারিশ করিব। আল্লাহর হাজে সুপারিশ করানোর পরে আল্লাহ তাআলা মানুষের বিচার শুরু করে দিব। লম্বা হাতায় সংক্ষেপ করে হয় মানুষের বিচার কার্যক্রম কি করে দিব, শুরু করে দিব। মানুষের বিচার কার্য যখন শুরু করে দিব, বিচার কার্য শুরু করানোর পরে কেউ 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 কেউর আমল নামা ডানা চাইব, আবার কেউ কেউর আমল নামা হানা তো চাইব, বামা তো চাইব। দানাতুন মেদে আমল নামা যারার আইবু, ইতারা কি হবু, ইতারা আনন্দ উল্লাস, ইতারার খুশির সীমানা থাকিব। ইতারা একজন অপরজনের আমল নামা দাহাইবে, আর আমল নামা আজি তার আমল নামা হত খুশি, আর আমল নামা বালাহাস দুনিয়ার মেদে নামাজ পড়ি গি, শীতের দিনের মেদি উজুবা নাই রে, ঠান্ডার দিনে ঠান্ডা পানি উপেক্ষা করে আল্লাহর হাসে সই দিয়ে দি, মানুষের সালাম দিয়ে মানুষের দান সৎকা করি, এমনকি সুড়ো তুনবারও সুড়ো যে বালাহাস চান করি গিয়ে আর আমল নামা মেদি আছে, এভাবে হই রে একজন অপরজনের রাহাইব, দূরাদূরি তার আনন্দ শেষ না থাকিব। কিন্তু যারার আমল নামা বাম হাতত মেদি আইব, এতার আর কান্নার শেষ না থাকিব, দুঃখর শেষ না থাকিব। এতারা হবে না হ্যাঁ হ্যাঁ একই রহম্যে কিতাব, এ কিতাব তো আল্লাহ ন দিলে ভালো হয়তো, এ কিতাবত মেদি আয় এন হয় হারাপ ফাঁস দুনিয়ান মেদি গড়িলাম, যেদিন যেকি নাই বাদে আর কেন জানে, এই কিনে তো আজি এই কিতাবত মেদি উড়ি গিয়ে, এই বইত মেদি উড়ি গিয়ে হই আয় অনে দুনিয়ান মেদি থাকতে যে একজন অপরজনের দুইজন পাশাপাশি শ্বাস গেলাম, দুইজন পাশাপাশি শ্বাস গড়ানোর পরে একজনের জৈনের পাশে আর একজন জৈন আছে, অনেক কেয়া না দেখে পান আর জবির নাম বড় গরিব লাই আয় আলটেলি অপরজনের মিক্কা সীমা টেলিলাম, এমনকি হনে কেয়া না জানে পানায় গরিবের হক মারি খাইলাম, হনে কেয়া না জানে পানায় মানুষের পিছনে লাগি রে পিছনে গি বধ গড়ি গড়ি মানুষের শত্রুতা করি গি, একদিন সমস্ত কিছু একদিন আজি আর আমল নামান মেদি দেখা যাইব, এভাবে ওই চিৎকার গরিব ওই আমল নামা হনে কেয়া রে দাহাইতো নাই, ওই আমল নামা অনেকে আর না দাহাইব, এমনকি আল্লাহর নবী আল্লাহ তাআলার সৎকার দেন হত মানুষ যখন কিয়ামতের ময়দান মেদি এক কান সোয়াবল্লা বাজি যাইব, আজি আয়নে যে দুনিয়ার লাবলি ফল গেম বই, যে দুনিয়ার পিছনে আয়ন চুড়ির, যে ফোয়ারে মায়াত পরি, যে ফোয়ার ভালোবাসাত পরি, যে ফোয়ারে মানুষের মতো মানুষ গরিবিল্লা বলি আয় দুনিয়া আল্লাহ রসুল বলি গেই, যে ফোয়াল্লা যে ফোয়ারে না খাবাই নিজে না খাইরি, যে ফোয়ার আয় খাবাই, যে ফোয়া যতক্ষণ পর্যন্ত হানা না খাই অতক্ষণ পর্যন্ত আয় হানা না খাই, এই রহিম না আদরের ফোয়া পর্যন্ত কেয়ামত উদ্দিন বলি যে বই আল্লাহর নবী অদল ও আল্লাহ তাআলার সৎকর দনবী কে আমাদের দিন নিজর ফুয়া নিজর মার বলি যে বই, নিজর স্বামী নিজর স্ত্রীর বলি যে বই, নিজর স্ত্রী নিজর স্বামীর বলি যে বই, নিজর ফুয়া নিজর বাপুর বলি যে বই, ভাই ভাইয়ের বলি যে বই, ভাই বোনের বলি যে বই, ওই কঠিন দিন মেদি একজন অপরজনের এক বিন্দু পরিমাণ গুণার সওয়াবর বাদ দিবল্লাই গুণার পাগল বললাই রাজি ওই তো নয়, এত লাইত আল্লাহ দুমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ও দুনিয়াবাসী যে দুনিয়ার লাই তোরা ফল গিয়ে এই দুনিয়ায় এন খেলার তমাশা ছাড়া আর কিছু নয়, এ দুনিয়ার মেদি যতদিন তুই বাঁচিবা রং তমাশা গরিত পারিবে আর কিছু পাইতে নয়, দুনিয়ার ফিসে যদি দূরত থাকো দুনিয়ায় পাইবা আখেরাত খননা পাইবা, আর যদি এই দুনিয়ার পিছনে মায়া এই দুনিয়ার ভালোবাসা ব্যাগ গিনসারি যদি আল্লাহর রাজি খুশি গরিত পারা দেয় তোমার দুনিয়া আখেরাত উভয় জাহান কি হবু, খুশি হবু উভয় জাহান তুই আনন্দ করিতে পারিবা, এই ভাবে হইরে কে আমাদের ময়দান মেদি মানুষ যখন মানুষের হিসাব নিকাশ কি হবে বাম হাতত কি ডান হাতত মেদি ফেইবু, তখন আল্লাহ তাআলা মানুষ হলর যখন সমস্ত মানুষ বিয়া গুণ একত্রিত করি একসাথে মানুষ গড়ন আমল নামা দানোর পরে হব দেবাম তাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, ও পাপিয়ল ও অপরাধিয়ল দুনিয়ান মেদি তোরা তো বেশি বড় অপরাধ দীর্ঘ আজিয়া তোরা চাই দুনিয়ান মেদি বালাম হারাপ গড়ন ফর বালা সাজির দুনিয়ান মেদি আসিলি হারাপ আয় হারাম মানুষ আত্ম বড় হারাপ পৃথিবীর মেদে আর কেউ নাই, কিন্তু আর লেবাস আর যুব্যাঙ্গ সুলগির পর্যন্ত মাথার থরি মুকুট দাড়ি সিনা পর্যন্ত আত্ম বড় ফিসার নাই কি আর পৃথিবীর মেদে আর কেউ নাই, কিন্তু আয় এমন হারাপ পাস গরি পৃথিবীর মেদি আল্লাহ মাপ আল্লাহ যদি দুনিয়ার মানুষ হলো অবকাশ নির্দিত আয়ের সাথে সাথে আর কি করতে মেরি গ্রাস করি ফেলতো এমন খারাপ মানুষ আয় কিন্তু আয় বালার বেশ দরি বালার সুর দরি রে বালার বসবাস গরির
মুসলমানের বসবাস গরির, মোমেনের বসবাস গরির, আয়ফাসক্ত নামাজ নফরণের ফর আয়ফাসক্ত নামাজের ওয়ার আ বসবাস গরির, কিন্তু কিয়ামতের ময়দান মেদি আল্লাহ তাআলা হুকুম দিবে ওয়াম তাজরিয়া মাইয়াল মুজরিমুন ও আফরাদি আলা জিয়াতুর মুমিনাতুন আলাদা হই যাও গই, ও বেনামাজি আলা জিয়াতুর নামাজি আলাতুন আলাদা হই যাও গই, ও সুতখুর আলা জিয়াতুর বালা মানুষতুন আলাদা হই যাও গই, ও জানাহুর আলা জিয়াতুর মুত্তাকি আলাতুন আলাদা হই যাও গই। এবাব হওয়ার পর আল্লাহ আল্লাহ উর্ত হদয় এটা যারা নামাজ না পড়স, যারা ইসলামের পছন্দ না করস, যারা আলেম উলামার বালনা বাসস, যারা কোরআন হাদিস বালনা বাসস, ইতার আলাদা হয়ে যায়, আর যারা ভালোবাসস ইতার আলাদা হয়ে যায়। তখন আয়নার শরম হইল অবু, আয়নের অবস্থা তখন হইল অবু, চিন্তা করেছন না? কিন্তু কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে পৃথিবী শুরু হতে লই কেয়ামত পর্যন্ত যেটুকু মানুষ আইব, ব্যাগগুনের সামনে যে আর অনর হব, ও অপরাধী তোরা আলাদা হয়ে যায় আজ ইয়ে তোর আল্লাহ কি নাই বারা মানুষের ওয়ার তাকানোর হন দায়িত্ব কি নাই দরহান নাই তোরা তোরা যে আলাদা হয়ে যায়। এভাবে হয়ে যখন আর অনর হুকুম দিব, তখন আয়ন যে দুনিয়ান মেদে এত হারাপ ফাঁস গরির, আয়ন যে দুনিয়ান মেদে আল্লাহ রসুলের বলি থাকি গেই, আল্লাহ যে আছে রসুল যে আছে আল্লাহ যে আর দুনিয়ান মেদে আল্লাহর এবাদত গরি বললে আল্লাহর গোলামি গরি বললে ফাটাই এন যে আয়নে বলি গেই, তখন কেয়ামতের ময়দান মেদে আয়নে কি করি গুম ভূমিকম্প করলে কি যেভাবে লড়াচড়া করে সেভাবে লড়াচড়া করিব, ও আখরা জাতিল্লাহ তখন মানুষ কি রে পৃথিবীর খিয়ল পৃথিবী এই অবস্থা করি কি পৃথিবীর বুকুন মেদি যে খারাপ পাস তোমার খারাপ পাস পৃথিবী কি কই অজম গরি লেখি ইন কেয়ামতের দিন ব্যাগিন বাইর করে দিব মানুষ কোন গরিগ জেনা গরিগ বদমাশি গরিগ যত কিছু গরিগ তুই ব্যাগিন আল্লাহ কেয়ামতের ময়দান মেদি এই জমিনে বাইর করে দিব। ওয়াকাল আল ইনসানু মালাহা ইয়াউমাইদিন তুহাদ্দিথু আখবারাহা, কারণ আল্লাহ তাআলা ওই পৃথিবীর যেদিন এই হুকুমে দিব, ও পৃথিবী তোর জমিনের মেদে যেদিন বালা গরিগ খারাপ গরিগ তোর ফেরত যত কিছু গোপন আছে আজ ইম ব্যাগিন কি করি দে ওলি দে আজিম ব্যাগিন বাইদরি দে ইয়াউমাইদি ইয়াসদুরুন নাস ওয়াসতাতাল লিরাও আমালহুম, কারণ তোমার আল্লাহ তোমার রব মানুষ আল্লাহ হাই হাই করি বহদাই পৃথিবীর খিয়ল, ইয়াউমাইদি ইয়াসদুরুন নাস ওয়াসতাতাল লিরাও আমালহুম, আল্লাহ হদে পৃথিবীর কোন কিছু না হয় তুই আই নেশন করি মত না খাই আর তোমার মত নগুরর, কিন্তু আল্লাহ হুকুম দি দে পৃথিবীর কি করি বিল্লাই পৃথিবীর ভিতর যা আছে তা সমস্ত কিছু বাইর করি দি বিল্লাই। এইভাবে বাইর করি দনের পরে মানুষ যখন হিসাব নিকাশ হয়ে যাবে, হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহর নবী হদ্দে মানুষ আলোর যখন হিসাব নিকাশ হয়ে যাবে, ও আম্মা মানুতে কিতাব ও বিয়ামিনি, মানুষের যারার আমল নামা ডান হাতত দিব, যারার আমল নামা বাম হাতত দিব, ব্যাগ গুণ আমল নামা ফাই ফেলাই কিয়া ডান হাতত ফাই কিয়া বাম হাতত ফাই, এরপর আল্লাহ দিয়ে কর কিতাব আগে কাফা বিনাফসি কেলিয়াউমা আলাইক হাসিবা, ও মানুষ আজিয়া তোয়ার আজে তোয়ার আমল নামায় তোয়ার আরে দিলাম তোয়ার নিজের আমল নামা নিজে ফর নিজে ফরি রে তোরা উগ্র নাম্বার দ তোর আমল নামায় তুই গিয়ে জান্নাত পাইবা তুই জাহান্নাম পাইবা। আল্লাহর বান্দারে তোর আমল নামা তুই নিজে ফর, অবাই আয় যে পরীক্ষা আয় যদি পরীক্ষার হল যে দয় আয় পরীক্ষার মেদি কি লেখ কি না হলে কি পরীক্ষার রেজাল্ট দিব রাগে আত্মে ক্রান্ত যে যে আয় পরীক্ষার পাশ হইম না ফিল হইম এত লাইফ ফলে ফিল করিল চ্যালেঞ্জ করে যারা ভালো হওয়া ইতারা কি করে আছে না আয় যে আনসার দিব আয় যে লেখ কি লেখা লেখ কি ইন ফিল হওয়ার হন হতাই নাই আর হাত আবার চেক করো আবার কি করো চেক করি আবার রেজাল্ট দ আবার চেক করার পর ঠিকই দেখে দে ফয়াবে কি করি ফিলাই ফাঁস করি ফিলাই, কারণ ইতার একটা আত্মবিশ্বাস ইতার হাতার মেয়ে দিতে কি লেখ কি নিতে জানে এ আল্লাহ কে আমাদের দিন হবদি করা কিতাব কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, তোরা আমল নামা তোরা ফর তোর আমল নামা তুই ফরানোর ফর তোর আমল নামা মেনে তুই দে তুই নাম্বার দে
তুই কি দুনিয়ান মেরে কি গরিগোস কি নগর সিয়ান সনর পর তুই নিজে আর হ তুই জাহান্নাম পাবি না জান্নাত পাবি। এরপরে যখন নিজের আমল নামা নিজে ফরি বেল্লাই হব আবাই যারা ডান হাতত মেরে আমল নামা পাইব তারা তা আনন্দ গরিবি তারা হওয়া হবে গরিব আল্লাহ আর গানা গুফির গম এই তো হব আল্লাহ আর গানা গুফর এই বাবু হই একজন অপরজন কি করি প্রতিযোগিতা করিব। আর যারা আমল নামা বাম হাতন মেরি যারা দুনিয়ান মেদি আল্লাহ রসুলের দ্বার না দাঁড়ে যারা দুনিয়ান মেদি বদমাশি করে কি যারা দুনিয়ান মেদি আল্লাহ রসুলের দ্বার না দাঁড়ে কোরআন হাদিস ওর দ্বার না দাঁড়ে কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন না করে এই তারার মুখ অন্ধকার হয়ে যাব এই তারার কান্নার শেষ না থাকিব। আল্লাহর নবী হদি তারার চিৎকারে পৃথিবীর জবিরুন মেদি যদি মন মানুষজন ত্যাগতে দেয় কোদার কসম হদি পৃথিবীর জবিরুন যদি মানুষজন ত্যাগতে দেয় ওই জাহান্নামী আলোর চিৎকারে পৃথিবীর সমস্ত প্রাণী বেগুন মরে যেত এমন জোর চিৎকার দিব এমন জোর আফসোস করিব আফসোস গড়ানোর পরে এমন জোর আফসোস করিব হাই রে হাই আয় দুনিয়ান মেদি কি করিলাম দুনিয়ার আশ এক বছর আয় সত্তর বছর হাই আতন মেদি আয় নামাজ ন ফরিলাম কা কোরআন হাদিস ন ফরিলাম কা মলে অলর হাতা নু নিলাম কা আলে মোলা মলর হাতা আয় নু নিলাম কা যদি আয় ইনতাম দয় তাহলে আজ তার এই অবস্থান হয়তো এভাবে হয় আফসোস করিব আফসোস গড়ানোর পরে কিন্তু আল্লাহ আজিয়ার এই আফসোস তোর ফানা হাজত নোয়াইব আজিয়ার এই আফসোস তোর ফানা হাজত নোয়াইব আজিয়ার এই আফসোস বরং সে তোর শাস্তি আরো বাড়াইব। এই বাবা মানার পরে বায়াল বন্ধু আল মরদিয়ার আমল নামা ফানার পরে তিন ধরনের আমল নামা মানুষের ফাইব তিন ধরনের আমল নামা যার আমল নামার মেদি আছি তার আমল নামার মি কাল্লা ফিরিও নসাইব আল্লাহ ফিরি নসনার পর আল্লাহ সাথে সাথে অবদ ফেরস্তর ইতারারে জাহান্নামত দিবিলা জাহান্নামত দানোর পরে ফেরস্তা জাহান্নামী ফেরস্তা হলে মানুষ হলে পিস মরাত বানি জাহান নামর শিয়ল দিয়ে টানি টানি বাইর করিব টানতে টানতে জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান নামর মিকে নিয়ে যাইব জাহান নামর দরজা পর্যন্ত নিব জাহান নাম অনরে জাহান নামে অলরে জাহান নামে বিল্লা রেডি হই দেখি অন জাহান নাম জাবিল্লা রেডি হই দেখি জাহান নামর দরজা খুলি রেখে কিন্তু অদ্ভুত ব্যাপার জাহান নামন মেদি নিত না স্যার জাহান নামর অলরে জাহান নামর দরজা মেদি তিয় করাই তিয় করন ফর আল্লাহ দে বান্দারে আই তোরা তো নেকান হতা ফাইনাল করি বিল্লাহ সাই ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নাম জুমারান হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا قَالُوا بَلَى وَلَكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ জাহান্নামী আলোর জাহান্নামের দরজা নানোর পরে তিয় গরাইল আল্লাহ হুবুদ ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নাম জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা কাফার আলোর জাহান্নামের দরজা নিয়ে ফেরেশতার মাধ্যমে প্রচার করে দিল ইলা জাহান্নাম জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতু আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ও গো আল্লাহর বান্দা আমি কি তোমাদেরকে আমি কি তোমাদের তোমাদের সময়ে তোমাদের সামনে রসুল ফাটাই নাই আয় কি তোয়ার সময় মেদে তোয়ার জগন মেধা নবী না ফাটাই না তোয়ার জাহান্নাম উত্তন বাসা বেল্লাই হন রাস্তা চলিলে জাহান্নাম ফাইবা হন রাস্তা চলিলে জান্নাত ফাইবে ইয়ান হো বললা বলে তোয়ার কাছে রসুল কি না যায় ইয়াতলু না আলাইকুম আয়াতি রব্বিকুম আল্লাহর এই রবর আল্লাহর আল্লাহর এই কোরআনের আয়াত এগুন কি তোয়ার ফুরি ফুরি না ফুনাই না ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা তখন জাহান্নামী হব জাহান্নামী আলোর উত্তর দেবে তো কালু বালা হ্যাঁ ও ফেরেশতা ও আল্লাহ আর হাজে রসুলে কি কোরআন আয়াত আর আর ভরি ভরি নাই কিন্তু আর তো দুনিয়ান মেদি মনে করতাম তো যখন কই তুই তারা খেলা তামাশা করের এই তারা টিয়া হাবা মেল্লা বল করের মলে অলর খন হাস মেদে মলে অলর মাইকন মেদে সিটকারা সিটকারা ইয়া না হর কি তারা সরি বাসে বিল্লে কই না না হই অদ মরে অলি না না হর দে আর আর হিসাব নিকে সাল্লা বালা আর আর সহজ গের আর কিছু না জানি মলে অল তো তো দরজা জি তারা হর দেরি বাল অলর কি করবিলা মসজিদে ঢুকে বিল্লা এম করিবিল্লা হত কিছু হই قالوا بلا ولكن حقت كلمه العذاب على الكافرين او আল্লাহর বান্দা আজের এই যে জাহান্নামী অলর আযাবিন অল অত্যন্ত সত্য যে আযাব রহমত আল্লাহ কোরআন মেদে হই নবীর মাধ্যমে তো আর দুনিয়া থাকতে হই এই আযাবিন আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর আযাব হল সত্য কইলা দখুল আবওয়াব জাহান্নাম খাল
খালিদিনা ফিহা, ওই জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামে অলর ঢুকাইব, ঢুকানোর পর খালিদিনা ফিহা চিরস্থায়ীভাবে তারা জাহান্নামের মধ্যে থাকিব, জাহান্নামের মধ্যে উড়ানোর আর সুযোগ হইতে নয়। ফাবি ইসামাস ওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ হদে অহংকারী অলর, অহংকারী অলর মুতাকাব্বির অলর স্তর দিয়ে উপযুক্ত স্থান, যারা দুনিয়ার থাকবে অহংকার করতে আলম আলামার দাবনা দায়িত্ব শরিয়তর দাবনা দায়িত্ব তারার উপযুক্ত স্থান লিয়াজের এই জাহান্নাম, জাহান্নামর আজাব ফত ফত কোটি রিয়ম যদি আয় হন আজিয়ে কই দই, আজিয়ে দিন শেষে জাহান্নামর আজাব যত কঠিন দুনিয়ার থাকতেন কল্পনা করা সম্ভব নয়, দুনিয়ার অনেকক্ষণ বড় হাজার হাজার গুণ বেশি জাহান্নামর আগুন হইব, দুনিয়ার শাস্তির তো বড় হাজার হাজার গুণ শাস্তি বেশি জাহান্নামন মেদি হব, ওই জাহান্নামর মেদে ফালাইয়ে তোয়ার জাহান্নামর ডাকনা দিয়ে জাহান্নামর বড় বড় ফিলার উল্লায়ন আর সিয়াল মরা আত বানিয়ে বানির জেন লড়াচড়া গরিব না পার, লড়াচড়া জেন গরিব, জেন গরিব না পার, জাহান্নামর বড় বড় ফিলার উল্লায় আত বানি জাহান্নামর ওই নর ওই তাবিয়েন জেন ওর মিক্কা না যায় ওর দি ডাকনা দিয়ে দিব বাদ জেন, ওই সুলের ওর বাদ দিলে জেন গট 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 গড়ি ইজে বাদ জেন ফুড়ি যে গই এর সে বেশি কষ্টদায়ক কোন জীবন নমাই দিব, এই দুনিয়ার মেয়েদের ষাট বছর সত্তর বছর এই 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 সুখে নল্লা বলি আর আখরাতর অত্যন্ত অত লম্বা সুখ আর কি বিসর্জন দি ফেলাই, দুনিয়ার সামান্য সুখ ওর মিক্কে চাই আখরাতর লম্বা সুখ আর কি দি ফেলাই বিসর্জন দি ফেলাই এত লাই আর আনর উচিত আখরাতর ওই দিন মেয়েদের আর আনর প্রত্যেকর কি অবরিব আত্মন অনত্তন ব্যাগ্রন তো আর সামনে যা বলব তারা তো আর 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 জগত্তন অভিনয় এর লোক প্রশ্ন না আল্লাহ তো জাহান নামে তো হুজার গেল দিন তোরা না জাহান নবী না ফাটাই না তার জবান নেই নবী নাই তার আর কোরআন আয়াত এই নবীর হাসে গিন আলমুল আমল করি কি কেয়ামত পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আখানো নবী নয় বলে আখারি নবী এর পরে যে বড় বড় আলমল আছে ইতারাই ওনারা নবীর যে হাস ইতারাই কি করি গড়ি গেই এহাতাল্লাই আয় অনে প্রত্যেকই আয় নিজে নিজে যদি চিন্তা করে দেয় এই দুনিয়ান মেরি আয় জাল যে ফোয়ারায় অত্যন্ত বেশি ভালোবাসি এই ফোয়া কেয়ামতের দিন আর ভুলি যে বই তোরে এই ফোয়ারে মানুষের মতো মানুষ গরিবের লাই হালাল হারাম নকা চিন্তাম যে বউরে আয় যে বউয়ে আর ফালাইরি এক কান্নাই গুম না যায় যে বউ আর ফালাইরি যে বউরে ফালাই আয় এক কান্নাই দাঁত গুম নয় এই বউ পর্যন্ত আর কেয়ামতের দিন ভুলি যে বই তাহলে আর এই বউরা হবে বললে বলি এই বউর সুখ শান্তি রাখিবিল আল্লাহ রসুল বলি গা যাইতাম যে দুনিয়ার হন হন হাজত নোয়াইবু এই দুনিয়ার পিছনে দৌড়তে দৌড়তে আয় আল্লাহ রসুলের বলি কে হারণে যাইতাম ইয়ান যদি আয় অনে নিজে 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 বইরি একালা এককভাবে মানুষজন যখন এসারের নামাজ পড়ি সমস্ত মানুষ যখন বেগুন বাইরে যে বই রাইট বন্ধ করে দিই অন্ধকার মেরি নিজের হল্লা এম মিক্কে দি অনে ডান হাতে বাম হাত বাম ট্যাঙর বুর্গল সিবি ধরে ইরি হল্লা এম মিক্কে দি এক নিজে নিজে চিন্তা করিবেন আয় যতদিন পর্যন্ত আয় বাঁচি আছি আর যান যতদিন পর্যন্ত অতদিন পর্যন্ত আর ইমাম সাহ কর অতদিন পর্যন্ত আর মোলে সাহ কর অতদিন পর্যন্ত আর বাপ ডাকের অতদিন পর্যন্ত আর স্বামী ডাকের অতদিন পর্যন্ত আর নেতা ডাকের অতদিন পর্যন্ত আর সম্মান আর শ্রদ্ধা আর মানুষের ওলা খাবার কিন্তু আয় যখন আর চোখ দুনো যখন হারিয়ে যে বই এই দেহত্তন যখন ফরান্নান বাইরে যে বই সাথে সাথে অন্য সম্মান ব্যাগ মেডিস যে বই অনর বাপ ডাকানি বন্ধই যে বই নেতা ডাকানি বন্ধই যে বই অনর শ্রদ্ধা করানি বন্ধই যে বই ব্যাগ বন্ধ করে অনার এক কান পরিচয় বই নিয়ে হলদি ইয়ান ফালনার লাশ কি বললি ফালনার লাশ আর আব্বার লাশ আর বাইয়ের লাশ আর স্বামীর লাশ এইভাবে হই পরিচয় দিব এইভাবে হই নিজে একা একা বই যদি এই চিন্তা করন দয় ডেলি একবার যদি চিন্তা করন দয় তাহলে অনুত্তনার হারাফের মিক্কে সব দিয়ানি নয় হারাফের মিক্কে ঠ্যাং দিয়ানি নয় বা হারাফের মিক্কে আর দিয়ানি নয় বেতল্লাই আয় অনে প্রত্যেকে এই সামান্য জীবন ইয়ান অতিক্রম করি কবর যে কবর অতিক্রম করানোর পরে একদিন কেয়ামত দিন আল্লাহর সামনে হাজির হন করিব এই হতাগণ যদি আয়ন চব্বিশটা ঘন্টা মেদি একখান ঘন্টা যদি আর মাথা টানিত পারি দেয় তাহলে আর দ্বারাই হারা ফাঁস গড়ানি সম্ভব নবে তাল্লাই প্রত্যেকের হাসে অনুরোধ থাকি বলে আর যে যে হাজ করি না কেন যে জিয়েন করি না কেন ইয়ান মেদি যদি আয় আল্লাহ রসুল আল্লাহর স্মরণ রাখি দেয় মৃত্যুর স্মরণ রাখি দেয় কেয়ামতের দিন আত্ম আল্লাহর হাসে এর সমস্ত হিসাব নিকাশ দিয়ে ভরবেন যদি আয় স্মরণ রাখি দেয় তাহলে আত্ম হারাপ করানি নয় বেতল্লাহ প্রত্যেকের হাসে অনুরোধ থাকি বোধে আর দুনিয়ার সমস্ত দুনিয়ার পিছনে জীবন হায়াত শেষ করি নদীরই চব্বিশ ঘন্টার মেয়ে এক কান ঘন্টা আল্লাহর পিছনে চব্বিশ ঘন্টার মেয়ে তেইশ ঘন্টা বউ হুয়া দুনিয়াদারি ব্যাকগ্রাউন্ড পিছনে দিয়ে আর এক কান ঘন্টা ইয়ান শুধু আল্লাহ রসুল্লাহ
বিয়ে করিগম এইভাবে হয়ে যে আর জীবন সাজাইতে পারি তাই তখন এই সার্থক। তাদের প্রত্যেকের হাসে অনুরোধ থাকি যারা যারা বালা হাস ন করি নামাজ ন করি রোজা ন রাখি আল্লাহ রসুলের দ্বার না দাঁড়িয়ে প্রত্যেকে আর আজ এত্তইতে আল্লাহ রসুলের কোরআন হাদিস অনুযায়ী জীবন সাজাইব চেষ্টা করি গম এবং ফাসত নামাজ জামাত সহিত আদায় করিব চেষ্টা করি গম আর বেগুণের আল্লাহ তালা সেই তৌফিক দাব সকলে বলি আমিন ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম।